فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের দিনী বোন উম্মে হাসান তিনি প্রশ্ন করেছেন তিনটি হাদিস বিষয়ে, যে হাদিস তিনটি সহি কি সহি নয়। এরপরে উনি রেফারেন্স সহ হাদিস তিনটি উল্লেখ করেছেন। এক নম্বর হাদিস, যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমার লোক নয়। তিরমিজি। এই হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহে তিরমিজির সূত্রে জয়ীফ বলেছেন, তবে আল্লামা সোহেব আন্নাওয়াত তিনি এই হাদিসটিকে সহি বলার চেষ্টা করেছেন। দেখুন মুসনাদ আহমদ 2329 নম্বর হাদিস। তবে ন্যায়ের আদেশ অন্যায় নিষেধ মর্মে অনেক হাদিস রয়েছে, কোরআনের ভুরি ভুরি আয়াত রয়েছে, সেগুলি যথেষ্ট এই বিতর্কিত হাদিস থেকে ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, যে হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন উম্মে হাসান, হাদিসটি হলো, যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এই হাদিসটি সহি মুসলিম এসেছে এবং সুনান গ্রন্থ এসেছে, তবে উঁচু র্যাঙ্কের হাদিস ফেলে আর নিম্ন র্যাঙ্কের হাদিসের উল্লেখ করার প্রয়োজনীয়তা থাকে না, হাদিসই সহি মুসলিম রয়েছে, অতএব যথেষ্ট। এবং সহি মুসলিমে থাকা মানেই হলো হাদিসটি বিশুদ্ধ, এখানে আর শুদ্ধা শুদ্ধির প্রশ্ন তোলা ঠিক হবে না। তো এটি সহি মুসলিমের বরাতে মেশকাতে উল্লেখ হয়েছে। আরেকটি হাদিস বিষয়ে জানতে চেয়েছেন উম্মে হাসান দিনি বোন, হাদিসটি হলো, যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। এই হাদিসটিও বিশুদ্ধ, যার মূলে আরবি টেক্সট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাখুন মান খানাকা, যে তোমার খেয়ানত করেছে তার খেয়ানত করো না। তার মানে যদি কেউ কাউরি টাকা নিয়ে থাকে এবং সেটাকে সে অস্বীকার করে, তাহলে যদি সে কোনো সময় কায়দা কৌশলে পেয়ে যায় তার টাকা, তাহলে তার ওই টাকাটা কর্তন করতে পারবে কি পারবে না, তার সাথে বিশ্বাস ভঙ্গ করে। তো বিষয়টি এখতলাফ রয়েছে, কেউ কেউ এই হাদিসের অনুকূলে বলছে, না তুমি বিশ্বাস ভঙ্গ করো না, তুমি তোমার আমানত ঠিক রাখো। আবার কেউ কেউ বলেছেন, বরং জমহুর আলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন, যে নিজের হক আদায় করতে পারে, কৌশলে টাকা আদায় করে নেওয়ার পরে নিজের হকটা কর্তন করে নিতে পারে, বা কোনো কোনোভাবে যদি কারো কাছে টাকা চলে আসে যে তার টাকা আত্মসাৎ করেছিল, তাহলে যতটি টাকা সে আত্মসাৎ করেছিল অতটি টাকা মাইনাস করে বাকি টাকা ফেরত দিয়ে দিবে। তো এইভাবে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, বিশ্বাসঘাতকতার পরিবর্তে, তো এটা জায়েজ রয়েছে। এটা বলেছেন অধিকাংশ ওলামায়ে দিন। উভয় প্রকার হাদিসের মধ্যে সামঞ্জস্য দেওয়ার প্রেক্ষিতে এভাবে বলেছেন, কারণ তার হক সে মেরেছে, এর মাধ্যমে সে কী করেছে, তার হককে লঙ্ঘন করেছে, যা অন্যায়। সুতরাং তার ন্যায্য হক সে পাবে, কিন্তু সে দিচ্ছে না বা অস্বীকার করে বসেছে, বা সে ছল চাতুরিতে কী করেছে, ওটাকে এড়িয়ে গিয়েছে। তাহলে এ জাতীয় কৌশল অবলম্বন করে শুধুমাত্র নিজের হক পর্যন্ত ন্যায়বদ্ধ রয়েছে, যদিও সেটা এইভাবে আত্মসাতের মাধ্যমে হয় না কেন, মানে ওর মতো আচরণের মাধ্যমেও হয় না কেন, শুধুমাত্র নিজের হকটা নিতে পারে, এতটুকুর বৈধতা রয়েছে। এরপরও হাদিসের বাহ্যিক অর্থের প্রতি আমল করে যদি কেউ এমনটি না করে, তাহলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেয় কাজ। আশা করি বুঝতে পেরেছেন। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।